খুলনায় নারী ফুটবলারদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে এক আসামি নূর আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে নারী ফুটবলের জন্য বড় হুমকি আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলার সুপার কুইন ফুটবল একাডেমি মাঠে। এখানেই রোজ একাডেমির নারী ফুটবলাররা প্র্যাকটিস করেন। নূপুর নামে এক তরুণী সেই ফুটবলারদের ছবি তুলে শুরু করে অপপ্রচার। সেই ছবিতে ছিলেন খুলনা অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের সাদিয়া নাসরিন। তার পরিবারের কাছেও নূপুর নামের ওই তরুণী ছবি নিয়ে অভিযোগ জানায়। এরপর সাদিয়া সহ বাকি ফুটবলাররা মিলে নূপুরের পরিবারের কাছে পাল্টা অভিযোগ নিয়ে গেলে হামলার শিকার হন তারা। এই হামলায় গুরুতর আহত হন নারী ফুটবলার মঙ্গলি বাগচি। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পিছন দিয়ে রড দিয়ে মাথায় মারছিল। মারার পর আমি যখন মাথায় দেখি রক্ত, রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে। পরে যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি ওদের ঘরে একটা চেয়ারে আমার ওই উন্না দিয়ে বাঁধে রাখছে। ওনার আম্মু আমার পিছ থেকে ডাইকে বলে, এই তুই এত বড় মেয়ে হচ্ছে প্র্যাকটিস করিস আর এত খেলাধুলো কিসের, এই বইলে উনি আমার একটা ঘুষি মারছে। মারার পর আমার চলমুখ ফুলে গেছিলো। এবার আমি পরবর্তী জিজ্ঞেস করছি, আপনি আমার কেন মারলেন? উনি বলে যে তারপরে এই বলার পরের সাথে ওনার মা মেয়ে দুইজন আমারে ফেলাই ওইখানে প্রচুর মারা মারছে। এমন হামলার ঘটনায় আতঙ্কে আছেন ফুটবলারদের পরিবারের সদস্যরা। দুশ্চিন্তায় আছি যে মেয়েদের এই সময় তো খেলাধুলো করলে যদি এটা প্রশাসন যদি এটা না দেখে তাহলে তো আমার তো একটু সমস্যা। এরকম যদি ঘটতে থাকে তাহলে স্বাভাবিকভাবে নারীদের পরিবার থেকে বাধা আসতে পারে যে না খেলাধুলা করার দরকার নাই, তোমার ওখানে গেলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা হওয়ার পর দ্রুতই পদক্ষেপ নিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে এই তাদের প্রিন্সিপাল একুশ যে আছে তাকে অ্যারেস্ট করেছি এবং আমরা অন্যান্য আসামিদেরকে অ্যারেস্টের চেষ্টা করছি। আমরা মামলাটা খুব গভীরভাবে দেখছি। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে নারী ফুটবল ভবিষ্যতে হুমকির মুখে পড়বে বলে মনে করেন খুলনার ফুটবল সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।